একে আজাদ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের আহ্বান নির্বাচন আধিকারিকের জমকালো ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানালো উত্তর করিমগঞ্জের আবুল কালাম আজাদ হাই স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক মণ্ডলীরা গত সোমবার থেকে আয়োজিত সাত দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয় বছরের শেষ দিন শনিবারে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় নতুন বছরের দ্বিতীয় দিন সোমবারে এ উপলক্ষে আজ স্কুলের প্রেক্ষাগৃহে প্রধান শিক্ষক শ্রীযুক্ত শঙ্কর তিওয়ারির পৌরোহিত্যে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে প্রথমেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্কুলের ছাত্রীরা শিক্ষা অর্জনের পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতার উপকারিতা নিয়ে তাৎপর্য বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ফখরউদ্দিন ও ইকবাল আহমেদ চৌধুরী উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন আধিকারিক তথা অত্র স্কুলের পরিচালনা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মংবে ইংহি ফকিরবাজার স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি ইকবাল হুসাইন বক্তব্য রাখেন অনুষ্ঠানের সঞ্চালক শিক্ষক সালিকুর রহমান সহকারী শিক্ষক ইমদাদুল বারী চৌধুরী শিক্ষিকা নাজিয়া আক্তার চৌধুরী আজমল হুসাইন আব্দুল অজয় কান্তি চক্রবর্তী প্রমুখ এদিকে অনুষ্ঠানের শেষাংশে আমন্ত্রিত অতিথি নির্বাচন আধিকারিক মংবে ইংহি সহ অন্যান্য অতিথিদের হাত দিয়ে পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এতে বিভিন্ন খেলাধুলা সহ অন্যান্য প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেন স্কুলের 82 জন ছাত্রছাত্রী এবং দ্বিতীয় পুরস্কার অর্জন করে স্কুলের 69 জন ছাত্রছাত্রী এছাড়াও ক্লাস টপার হিসেবে 7 জন এবং স্কুল টপার হিসেবে আরও 2 জনকে পুরস্কৃত করা হয় স্কুলের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট নিউজ 18 বরাক অধিকার করতে চাই তাহলে তোমার প্রয়োজন হচ্ছে তোমার শিক্ষা ছাড়া কোনো কিছু বিকল্প নেই তোমাকে খেলাধুলার মাধ্যমে পরস্পরের মধ্যে সম্পর্ক গঠিত হয় এক গ্রাম অন্য গ্রামের সহিত এক এলাকা অন্য এলাকার সহিত এক জেলা অন্য জেলার সহিত এবং এক রাজ্য অন্য রাজ্যের সহিত এক দেশ অন্য দেশের সহিত খেলাধুলা করে তাতে